জয়েন বন্ধুরা তোমরা চো তোমাদের পিরিয়াডে হ্যাঁ হ্যাচ ওয়াটার ফোর্ট অ্যাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল সেই সেই বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ জি আর এস পদে নিয়োগ আছে যেখানে এস টি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে উচ্চ মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করাচ্ছে যেখানে বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকায় স্যালারি পাচ্ছ যেখানে আবেদনের শেষ তারিখ একুশ বারো দু হাজার তেইশ পুরোপুরিভাবে লাস্ট ডেট যেখানে জুনিয়র সে মানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করাচ্ছে আর পদে নিয়োগ করাছে তোমরা যদি চাও তাহলে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবল তারা পুরোপুরিভাবে আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক প্রত্যেকে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছে এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছো এটা হল অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি এখানে বলে রাখি মেল ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো ভিডিও দেখে যারা যোগ্য তারা পুরোপুরিভাবে এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করাচ্ছে যেখানে একটা ভালো মানের বেতনে নিয়োগ করাচ্ছে যেখানে পুরোপুরি পুরোপুরি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পুরোপুরি তোমাদের অনলাইন আবেদন পুরোপুরি স্টার্ট হয়েছে একই ডিসেম্বর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে পুরোপুরি আবেদন স্টার্ট যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর পুরোপুরিভাবে লাস্ট তোমরা যদি চাও তাহলে এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারো সরাসরি দেখে নিচ্ছি তোমাদের কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে এবং কারা আবেদনের যোগ্য এখানে বলে রাখি তোমরা দেখতে পেয়ে যাবে এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা একটা ভালো সংখ্যক কিন্তু শূন্য পদ রয়েছে এখানে প্রত্যেক কাস্ট অনুযায়ী শূন্য পদ থাকছে যেখানে প্রথম দেখবো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করাচ্ছে এখানে একটা ভালো মান্থের বেতন রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি পাবে যেখানে লেভেল টুয়েল স্যালারি রয়েছে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের স্যালারি যাবে পুরোপুরিভাবে এখানে উল্লেখ করা রয়েছে যেখানে এজ লিমিট একটা ভালো পরিমাণে কিন্তু না হচ্ছে যেখানে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হবে তাহলে পুরোপুরি যোগ্য যারা এস সি প্রার্থী তারা পুরোপুরিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে যারা ইউ আর তোমরা দেখতে পাচ্ছ উনিশটি শূন্য পদ এসসির ক্ষেত্রে আটটি শূন্য পদ এসটির ক্ষেত্রে চারটি শূন্য পদ ও বিসির ক্ষেত্রে চোদ্দোটি এবং ইডাব্লু এর ক্ষেত্রে পাঁচটি টোটাল তোমাদের পঞ্চাশটি শূন্য পদ নিয়োগ করাচ্ছে একটা ভালো শূন্য পদ যেখানে হিউজ পরিমাণে শূন্য পদে নিয়োগ করাছে তারপর পিডাব্লিউ ক্ষেত্রে শূন্যপদ ছাড় রয়েছে এক্স সার্ভিস ম্যান তারপর প্রত্যেকটি অনুযায়ী তোমার তোমাদের ছাড় রয়েছে এখানে পুরোপুরিভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের টুয়েলভ পাস টেন টু টুয়েলভ পাস যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা পুরোপুরিভাবে এখানে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের টাইপিং স্পিড তোমাদের যেটা টাইপিং থাকছে যেখানে টাইপিং স্পিড থাকছে ফর্টি পারমিট ইংলিশ ওয়ার্ড ফর্টি পারমিট ইংলিশ ওয়ার্ড আর থার্টি ফাইভ তোমাদের হিন্দি ওয়ার্ড কম্পিউটার বেসড টাইপিং করতে হবে যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের ফর্টি ফর্টি ওয়ার্ড টাইপিং করতে হবে যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে থার্টি ফাইভ পোয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে পোতে কম বেশি বোঝা গেছে তোমরা যারা যোগ্য তারা পুরোপুরিভাবে আবেদন করতে পারবে এখানে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না এখানে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়ছে না যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এখানে দেখে নেব দুই নম্বর পোস্ট স্টোনোগ্রাফার স্টোনোগ্রাফার পদের ক্ষেত্রে যেখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি পাচ্ছ লেভেল ফোর থেকে লেভেল সেভেন সেভেনের স্যালারি রয়েছে যেখানে একটা ভালো হিউজ পরিমাণে পরিমাণ নিয়োগ করাছে যেখানে এখানে প্রথম স্টার্টিং পয়েন্ট তোমরা তিরিশ কে স্যালারি পেয়ে যাবে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে একটা ভালো সংখ্যক শূন্য পথ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক কাস্টমি ইউ আর ও বিসি এস সি এস টি তোমাদের কোনো প্রত্যেক কাস্টমি যে ভ্যাকান্সি রয়েছে যেখানে ভালো সংখ্যক একটা শূন্য পথে নিয়োগ করাছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো যেখানে এখানে তোমাদের যেটা টাইপিং স্পিড সেম টাইপিং স্পিড থাকছে যারা ফর্টি স্পিড থাকছে ফর্টি তারা ইংলিশ আর থার্টি ফাইভ তারা হিন্দিতে টাইপিং করবে তোমাদের শর্ট হ্যান্ডে কিন্তু টাইপিং করতে হবে শর্ট হ্যান্ডে টাইপিং করা থাকতে হবে যেখানে শর্টকাট যেটা বলে রাখি শর্টকাটে তোমাদের টাইপিং করতে হবে পুরোপুরিভাবে এখানে উল্লেখ করা রয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটি উল্লেখ করা রয়েছে যারা ইন্ডিয়ান সিটিজেন যারা তারা পুরোপুরি আবেদন করতে পারছো যারা নেপাল থেকে ভিডিওটি নেপালেই নেপালে তারাও আবেদন করতে পারছো ভুটানও কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে তিনটি তোমাদের কিন্তু সিটিজেন কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারছে এখানে তারপর দেখে নেবো এখানে কী রয়েছে তোমাদের এক্স তোমাদের যেটা ছাড় রয়েছে এজ লিমিট ক্যালকুলেট অনুযায়ী তোমাদের একুশ বারো দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এর মধ্যে যাদের বয়স আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স হবে তারা পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো যেমন একটা ভালো সংখ্যক শূন্য প্রতিনিয়োগ করে হিউস মানের পরিমাণের বেতন রয়েছে এখানে এস সি প্রার্থীরা তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছে যারা ও বিসি প্রার্থী তারা তিন বছরের ছাড় পিডব্লিউ দশ বছরের ছাড় এভাবে প্রত্যেক কাজ অনুযায়ী তোমাদের ভালো হিউ পরিমাণে ছাড় রয়েছে তোমরা চাও তাহলে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল এক্সামেশন যেখানে টায়ার ওয়ান এখানে টায়ার ওয়ান টায়ার টু তারপর টায়ার থ্রি তোমার টায়ার টু টায়ার টু তোমাদের রয়েছে প্রত্যেক প্রথমে তোমাদের টায়ার ওয়ান প্রত্যেককে পরীক্ষা দিতে হবে যেখানে দেখতে পাচ্ছো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের স্টোনোগ্রাফার পদের ক্ষেত্রে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম যেহেতু কম্পিউটার বেসড এক্সাম হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা হবে যেখানে প্রত্যেকে এই এক্সামটি কিন্তু দিতে হচ্ছে প্রত্যেকটি সিলেবাস তোমাদের জানাচ্ছি যারা টায়ার টু তোমাদের থাকছে টায়ার টুয়ে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা করবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে তোমাদের সিভিল এক্সামে ট্যাট ওয়ানে যারা পাস করবে তাদের ক্ষেত্রে স্কিল টেস্টে ডাক পড়বে স্কিল টেস্ট তোমাদের হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাদের স্কিল টেস্ট না হবে এখানে যারা কোয়ালিফাই করবে এখানে যারা কোয়ালিফাই করবে তাদের সর্বোচ্চ তোমাদের ফাইনাল ম্যাডিস্টের নাম আসে তাদের চাকরি কিন্তু হয়ে যাবে আর যারা স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে টায়ার টুয়ে তোমাদের প্রথমত তোমাদের টায়ার ওয়ানে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার পর তোমাদের স্কিল টেস্টে কিন্তু ডাক পড়বে যারা উত্তীর্ণ করে পরীক্ষা পাস করবে তাদের টায়ার টুয়ে টাইপিং টেস্টে ডাক পড়বে হিন্দি অথবা ইংলিশে তোমাদের ল্যাঙ্গুয়েজে টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে যারা পাস করবে তাদের ফাইনাল ম্যাডলিস্টের নাম থাকবে এবার তোমরা টায়ার ওয়ান টায়ার ওয়ানে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে সেটা দেখে দিই আর স্কিল টেস্ট তোমাদের বলে রয়েছি যারা স্টোনোগ্রাফার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে পার মিনিট চল্লিশটি ওয়ার্ড থাকছে শর্ট হ্যান্ডে আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের থার্টি ফাইভ মিনিট তোমাদের সময় থাকছে শর্ট হ্যান্ডে প্রত্যেকের বোঝা আগে দেখিয়েছি এখনও তোমাদের বলে দিলাম তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা সিলেবাস রয়েছে এখানে প্রত্যেকটি টায়ার ওয়ানের সিলেবাস প্রত্যেকে দিতে হচ্ছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আর বাচ্চা প্রত্যেকে এই সিলেবাসটি কিন্তু পরীক্ষা দিতে হবে যেখানে দেখতে পাচ্ছ সেশন ওয়ান সেশন টু সেশন থ্রি সেশন ফোর সেশন ফাইভ অনুযায়ী তোমাদের নিচ্ছে যেখানে তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকছে যেখানে তিরিশ নাম্বার যেখানে রিজনিং জেনারেল ইন্টালিজেন্ট থাকছে তিরিশ হিন্দি ইংলিশ তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা টেস্ট করা হবে সেটা থাকছে তিরিশ যেখানে জেনারেল আওয়ারনেস থাকছে তোমাদের তিরিশ আর কম্পিউটার নলেজ তোমাদের থাকছে তিরিশ টোটাল এখানে একশো কুড়ির মধ্যে পরীক্ষা হচ্ছে একশো কুড়ির মধ্যে তোমাদের প্রত্যেকটি ফাইনাল মেডলিস্ট তৈরি করা হবে এখান থেকে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের চাকরি কিন্তু হয়ে যাবে আর টায়ার টুয়ে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ওয়ার্ড রয়েছে যেখানে স্কিল টেস্ট যে ডাক পড়বে টায়ার টুয়ে যারা জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে পার মিনিট চল্লিশটি ওয়ার্ড টাইপিং করে থাকতে হবে ইংলিশে আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের থার্টি ফাইভ মিনিট তোমাদের হিন্দিতে টাইপিং করা জানতে হবে এখানে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু উল্লেখ করা রয়েছে যেখানে টায়ার টু স্টোনাফার শর্ট হ্যান্ডে আশিটি ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হচ্ছে তোমাদের শর্ট হ্যান্ড শর্টকাট তোমাদের একটু টাইপিং করতে হবে যারা স্টোনোগ্রাফার পদে আবেদন করবে সেম তোমাদের কিন্তু টাইপিং স্পিড রয়েছে তোমরা যদি চাও তাহলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো এখানে বলে রেখে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা প্রত্যেকটি সিলেবাস সম্পর্কে ডিটেলসে জানতে চাও এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে মাধ্যমিক যেটা স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে তোমাদের কোন কোন সিলেবাস থেকে মানে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ থাকবে সেটি এখানে পুরোপুরিভাবে উল্লেখ করা দেখতে পাচ্ছ প্রফিট লস এখানে তোমার প্রত্যেকটি মাল্টি স্ক্রিন তোমার দেখছো টাইম ডিস্টেন্স এভাবে প্রত্যেকটি টাইম অ্যান্ড ওয়ার্ক এইভাবে তোমাদের প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে এখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারবে প্রত্যেকটি সিলেবাস তথ্য উল্লেখ করা রয়েছে চাইলে একবার চেক আউট করতে পারো এখানে তারপর দেখে দেবো যারা ওয়েস্টবেঙ্গলের প্রার্থী যারা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলাতে কোনো এক্সাম সেন্টার কিন্তু রয়েছে আর যারা ওয়েস্টবেঙ্গলের প্রার্থী তারা কলকাতায় এক্সাম সেন্টার পেয়ে যাবে তোমরা চাও তাহলে এখানে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারো এখানে পুরোপুরিভাবে তোমরা অনস্ক্রিন দেখতে পেয়ে যাবে পুরোপুরিভাবে তোমাদের ডেট কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছো পাচ্ছ তোমাদের এক্সাম ডেট টেন্টেটিভ রয়েছে এখানে পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা দেখতে জানতে পারবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে পুরোপুরিভাবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এগুলো দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট ভিডিওর নিচে পুরোপুরিভাবে লিঙ্ক দেওয়া রয়েছে পুরোপুরিভাবে তোমাদের আবেদন করতে হবে এখানে যারা আবেদন করবে যারা ইউ আর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে হাজার টাকা চার্জের প্রয়োজন পড়ছে যারা এস এস টি ইডাব্লু এস তার ফিমেল পিডাবলু ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ছশো টাকা কিন্তু চার্জের প্রয়োজন পড়ছে চাইলে তোমরা এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারো চার্জের প্রয়োজনটা খুব বেশি কিন্তু না হচ্ছে এখানে পুরোপুরিভাবে ডিটেলসে প্রত্যেকটা তথ্য উল্লেখ করা রয়েছে যেখানে পুরোপুরিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে তোমাদের ফটো তোমাদের আপলোড করতে হবে যেখানে দশ থেকে কিন্তু দুশো কিপির মধ্যে আপলোড করতে হবে আর যারা সিগনেচার আপলোড করবে তাদের চোয়ার চার থেকে তিরিশের মধ্যে কিন্তু পুরোপুরি আপলোড করতে হবে এটা হলো পুরোপুরি অফিশালিয়াল ওয়েবসাইট ভিডিওর নিচে পুরোপুরিভাবে লিঙ্ক পেয়ে যাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া সেখানে যুক্ত পুরোপুরি অফিসিয়াল নোটিসগুলো আমরা সেন্ড করে থাকি প্রত্যেকের বোঝা গেছে তারপর দেখেছি যেটা কোথা থেকে নিয়োগটি করাচ্ছে এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে পুরোপুরি অনেক কিন্তু আমরা দেখতে পেয়েছো তোমাদের তোমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তার গাড়ি তোমার নিউ দিল্লি যেখানে এগারো জিরো জিরো ডবল জিরো ছিয়াশি আটষট্টি পদে নিয়োগ করা তোমরা যদি চাও তাহলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো এখান থেকে পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে প্রত্যেকটি তত্ত্ব এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তোমরা যদি পুরোপুরিভাবে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে পুরোপুরি অনলাইন আবেদনে তোমার সাবমিট বাটনে ক্লিক করতে পুরোপুরি অনলাইন আবেদন কিন্তু সাকসেসফুল করতে হবে যদি চাও তাহলে পুরোপুরিভাবে আবেদন করতে একটা ভালো পোস্টে নিয়োগ করে অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে যারা এতদর অবধি ভিডিওটি দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন অনেক বলে আমরা ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত